আমরা এখন আছি পুরুলিয়ায়, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে বুঝতেই পারছো কিসের মহল তৈরি হয়েছে। Living in a crowded dream, searching for the quiet that you need to breathe. Gave up on your sanity to hide behind your shadow while you tried to take the sun down. So hey guys, what's up? This is your boy Neil and welcome back to a new vlog. It's a new vlog now. Aager vlog is second part. Amra achi hocche Polash Bithan Eco Resort e. Bishwanath da ekhankar incharge ache. আর জায়গাটা খুবই সুন্দর, এগুলো রুমও আছে, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই সেসব জায়গায় থেকো, কিন্তু বন্ধু বান্ধবের সাথে আসছো তো টেন্টে থাকার মতন মজাই আলাদা। আর একটা জিনিস দেখো, পলাশ ফুটেছে, কিন্তু দিকটা দেখো, পলাশ পুরো ভরে আছে, ভরে আছে পলাশ। পলাশ বিধান নামটা কিন্তু জাস্টিফাই করছে। তোমার নাম কি গো? তাহলে তোমাকে বিশ্বদা বলে ডাকবো ওখানে, ঠিক আছে? আর মাঝে এই পুকুরটা কি মানে আমাদের ওটা মাছ আছে, মাছ আছে, আজকেই ধরেছিলাম। আরে লাভলি, আপনি মজা করার জন্য আর কি। ও, ছিপ ফেলে মাছ ধরা যায় মানে গেস্টদের দাও? আপনি ধরলে, আপনি যদি মনে করেন খাবো খেতে পারেন, বা আপনি যদি ছেড়ে দিতে পারেন ছেড়ে দেবেন। ও, ছিপ টিপের ব্যবস্থা তোমরাই করে দাও? সব রয়েছে। রুমের কি রকম ভাড়া আছে? রুমে স্যার 1500 টাকা তিনজনের জন্য, চারজন থাকলে 1800 টাকা, পাঁচজন থাকলে 2100 টাকা। আর কি এসি টেসির ব্যবস্থা আছে? না, সব আমাদের কুলার সিস্টেম করা, ফোন করেই তো বুক হয়ে যাবে সব। হ্যাঁ, আমাদের ওই ম্যাডামের অনলাইনে বুকিং। হ্যাঁ, আমি তো নাম্বার দিয়ে দিয়েছি, ওইগুলো দিয়ে বুক হয়ে যাবে, তাই তো? ম্যাডামের নাম্বার ওখানেই বুকিং হবে। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টেন্ট, ঠিক আছে? টেন্টটা অনেকটা বড় এবং জাস্ট পার পার্সন এখানে 300 টাকা করে লাগছে। মানে হচ্ছে এখানে যদি একজন আসো, একজনের জন্য এই যে 400, আর দুজনের জন্য 300-300-600। এটা অনেক জায়গা সাইডে এবং এটা খুব সুন্দর এবং কোজি আছে, ঠিক আছে? জুতো ফুতো রাখার জায়গা, এখানে সব আমার রাইডিং জ্যাকেট, রাজদীপদার জিনিসপত্র এদিকে। আর কিছু লাগবে? বিকজ হাওয়াই চটি তোমায় চাই, তোমায় চাই। অন্যভাবে নিও না, পলিটিক্যাল নিও না, কারণ সামনে ভোট আসছে তো। রাজদীপদা পুরো ফ্রেশ হয়ে নিয়েছে একদম, স্নান ধান করে। এবার আমিও যাচ্ছি, আমার দিকে আর ঘোরানো যাবে না। কেমন একবার বাথরুমটা একবার তোমাদের দেখিনি। একটা আয়না আছে, আমাকে দেখানো যাবে না নিজেকে ভিতরে কি কি আছে? ভিতরে সুন্দর গন্ধ আছে, খাবার আছে, কোমর আছে, কোমরটা ভাঙা অবস্থা একটু খারাপ আছে, বাট ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে সবচেয়ে বড় কথা। স্নান ধান করে এলাম, খুব রিফ্রেশিং লাগছে, খেতে যাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেখি খাওয়া দাওয়া কী কী আছে। খাওয়া দাওয়া এবং টেন্ট খরচা নিয়ে সত্যি কিন্তু চিপ অ্যান্ড বেস্ট, চিপ অ্যান্ড বেস্ট, সত্যি চিপ অ্যান্ড একদম। আর জায়গাটাও সেরা জায়গা, দারুণ জায়গা, দারুণ জায়গা। আর এখানে তুমি ক্যাম্প থেকে পুরো পাহাড় দেখতে পাচ্ছো, পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছ এখান থেকে। তো এখানেই হচ্ছে কিচেন এখানকার। এই পাতায় সার্ভ হবে? শাল পাতায়? হ্যাঁ, শাল পাতায়। বাহ, শাল পাতায় খাওয়া হবে? শাল পাতায়, ইয়েস। আমার যে থালিটা, আমার এটাই মাছ মাংস কিছু নেই, বাট ডবল ডিমের একটা অমলেট আছে, তো আমারটা 150 টাকা পড়বে। এরমভাবে তোমাদেরকে দিয়ে দেবে এবং যাচাই খাওয়া, ঠিক আছে? যতবার ইচ্ছা ভাত নিতে পারো, যতবার ইচ্ছা সব কিছু নিতে পারো। তো লেবু ছিপে নিলাম, আর এই যে বাঁধাকপি দিয়ে গেছে, তাম মটরশুঁটি দেওয়া। তো এই যে আমার ডবল ডিমের অমলেট চলে এসছে। এরকম সুন্দর যদি রান্না হয় নিরামিষে, আর কিছু সত্যি দরকার পড়ে না। হেভেনলি লাগে, হেভেনলি। আর শেষ পাতে চাটনি পাঁপড়ও আছে, দারুণ দারুণ ব্যাপার। মানে এত দারুণ খাবার অনেক দিন পরে গিয়ে ক্যাম্পে গিয়ে খাচ্ছি, এটা কোনো পেইড প্রমোশন নয় কিন্তু। আমি কিন্তু টাকা দিয়ে এখানে আছি, টাকা দিয়ে খাচ্ছি। আমার যে থালিটা খেলাম ওটা হচ্ছে 150 টাকা। তো এখন আমরা টেন্টের ভেতরে, আর এখানে ইন্দ্রনীল দে তোমাদের নীল পিকচার্স একটু শুয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে। আমি ওকে একটু ভাত ঘুম পাচ্ছে, ভাত খেয়ে ভাত ঘুম পাচ্ছে, বাট আমি ওকে বলে দিয়েছি যে এখন ভাত ঘুম দিলে হবে না, আমাদের রেস্ট যেটা রয়েছে সেটা রাত্রিবেলা করতে হবে, কিন্তু আমাদেরকে এখন বেরোতে হবে। একটু ধরো, একটু অফরোড করে আসি, এরকম জায়গা। গাড়িটা কিনেছি তো এই কারণে না। অনেক কিন্তু উঁচু ছিল ওটা, যাবো কি করে? রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। আরে রাস্তা ছাড়ুন দাদা, অভূতপূর্ব। ওদিকটা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ চল। কত সুন্দর লাগছে। ও, আর ওইদিকে পুরো পাহাড়ের রেঞ্জ, সি দ্য বিউটি। ওফ, এটাকে আবার কি বলে জানো? বাংলা স্কটল্যান্ড। হ্যাঁ, বাংলা স্কটল্যান্ড, বাংলা স্কটল্যান্ড বলে এটাকে। অসাধারণ লাগছে, অসাধারণ। আমার দেখো গায়ে কাটা দিচ্ছে, এত ভালো লাগছে। সূর্যটা জাস্ট অস্ত হলো, পুরো একদম দেখো লাল আভাটা কিন্তু এখনো আছে। আমি আমার আজকে ড্রিম ল্যান্ডে এসেছি এমন মনে হচ্ছে। এই দেখো
কি লেখা? এই জল পানীয় জল হিসেবে ইউজ হয়। সাবাস। সূর্যটা জাস্ট ওই দিক দিয়ে অস্ত গেছিল, আমরা ঘুরে আসলাম যা জ্যামটা। ওই গাছে পলাশ ফুটেছে দেখো, অল্প অল্প পলাশটা। মানে এবারে পুরুলিয়া সেরকম ভাবে ফোটেনি, আমরা আসার সময় সেরকম খেয়াল করিনি। আর এটা দিয়ে কি কোথায় যায় এটা? চলো ওপরে দেখি কিছু আছে। এই যে এই জায়গাটা পাটা দিতে পারিনি, আর গিয়ারটা ফার্স্ট গিয়ারে তুলতে হতো। এইভাবে তুলো না, দেখে যাবে লক ফকগুলো বন্ধ আছে নাকি? দেখো পাটাকে সরা আগে, পাটাকে সরা। দাঁড়াও লোক আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে তুলতে হবে, ঘুরে তুলতে হবে। এদিকে না, চলো চলো চলো। আমাকে খুব খারাপ যাচ্ছে, গেল পুরো গোল্লা হয়ে গেছে আর এটা ভেঙে গেছে। তো এখানে আড্ডা চলছে, একটা ছোট্ট লাইট দিয়ে দিয়েছে। আর আমার আরে আরো একটা জিনিস আছে। হ্যাঁ একটু দেখি দাও, ওটা সেটা হচ্ছে নাড়া, এরকম শেক করলে লাইট জ্বলে, আর বন্ধ হয়ে যায়। শেক করলে আবার শেক করব। আরে সাবাস, চার্জ দেওয়ার কোনো ব্যবস্থাটা সেভাবে নেই। চার্জ দিতে হলে মানে রান্না করে গিয়ে বা ওই ওদের ওখানে গিয়ে দিতে হবে, যেখানে বসার ওখানে। গল্প মানে সন্ধ্যাবেলা এইরকম পাহাড়ের কোলে বসে মুড়ি পকোড়া খাওয়ার আর গল্প করা, এইরকম অ্যাম্বিয়েন্স এর মধ্যে গল্প করার মানে আলাদাই একটা মজা আছে। 1 hour later আমরা এখন আছি পুরুলিয়ায়, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে বুঝতেই পারছো কিসের মহল তৈরি হয়েছে। মহলটা তৈরি হচ্ছে কিছুই না, পুরুলিয়ার সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে ছৌ নাচ। তো আমরা ভেরি লাকি যে আমরা ছৌ নাচটা দেখতে পারবো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম ওই ছৌ নাচ দেখবো, ভেরি এক্সাইটেড। মি টু। আর ব্লগের কন্টেন্ট তো দারুণ হয়ে গেল, অসাধারণ অসাধারণ, মানে এটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। এক্স্যাক্টলি। সো চলো ছৌ নাচ দেখাই, পুরুলিয়া এসছো ছৌ নাচ। ওফ চলো ভাবা যায়, এখন একটা দারুণ গল্প চলছিল, টু বি কন্টিনিউড। ওটা বলে টু বি কন্টিনিউড হবে।
সো পারফরম্যান্স তো দেখলে একদম মেসমারাইজিং, মানে মহিষাসুর মর্দিনী আমরা মহালয়ার দিনে দেখি, কিন্তু এই রকম চাক্ষুষ ছৌ নাচ হিসাবে দেখা মানে এটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। টেলি ঠান্ডায় না আমাদের হাত পা কাঁপছে, পারছি না। শুধু আমি শুধু এইটুকুনি একটা গেঞ্জি এনেছি, মানে আর কিছু আনিনি, আমি ভেবেছি গরম থাকবে। দ্য নেক্সট ডে গুড মর্নিং, আজকে বেশি ঘুম হয়ে গেছে, একটু বেশি ঘুম হয়ে গেছে, কালকে বেশি ঘুম হয়ে গেছে, কালকে অনেক ভোরে উঠে বেরিয়েছিল তো বাড়ি থেকে। তো সকালবেলায় আমরা দুজনে একটু বেরিয়েছি এখানটায় ঘুরতে, আর দূরে দেখতে পাচ্ছি পলাশ, এখানে খুবই কম ফুটেছে কিছু কিছু জায়গায়, তো আমি দেখতে পাচ্ছি এখানে পলাশ ফুটেছে, তো একটা পলাশ ফুল হাতে নিয়ে দেখবো। পুরুলিয়া এসেছি, পলাশ পেলাম না, সব কিছু পেলাম, পুরুলিয়ার ছৌ নাচ থেকে শুরু করে এত কিছু। তো চলো পলাশ, এখানে দেখছি ছোটো অল্প কিছু কয়েকটা ফুটে আছে, তো চলো কিছু পলাশ কালেক্ট করি। দেখো এইটুকু গাছ দেখতে পাচ্ছ, পলাশ পিন্দারে পলাশে বন পালাবো পালাবো মন, পলাবো পলাবো মন, পিন্দারে পলাশে বন পালাবো পলাবো মন। আমরা ঠিক করলাম যে কালকে এই যে ছোট টিলাটা ছিল না ওইদিকে হচ্ছে আমাদের রিসর্ট, ওখান থেকে এসেছি এই ছোটো টিলাটা। দিদা বললো চল না একসাথে উঠছি, তো বাবা তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা দেখো জাস্ট খাড়া নিচের দিকে নেমে যাচ্ছে। রাজদীপ দাবাদ এটার সাথে শুশুনিয়ার তুলনা করছে, মানে শুশুনিয়া যথেষ্ট ঠিকঠাক ছিল। তো এটা একটা ছোট পাহাড় ঠিক আছে, তবুও এটার যেহেতু এটার মধ্যে কেউ অত ওঠা করে না, ওঠানামা করে না, দ্যাটস ওয়াই কোনো রাস্তা নেই সেইভাবে, আর রাস্তা নেই যেহেতু উঠতে গিয়ে চাপ হচ্ছে, মানে এখানে কিছু ফেললে টোটো গদে গদে পড়বে ঠিক আছে। এখানে একটা পাহাড়, এখানে তো কুয়াশার জন্য দেখতে পাচ্ছ না, এখানে একটা পাহাড়, এখানে পাহাড়, চারিদিকটা শুধু পাহাড় আর পাহাড়, আর আমরা এখানটা বসে আছি, মানে কী অপূর্ব জায়গা, মানে জাস্ট দেখো। আর এখান থেকে আমরা বেশি কিন্তু উঠিনি, কিন্তু এখান থেকে কত সুন্দর লাগছে দেখো, জমিগুলো সব মানে কেটে 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 রেখেছে, দেখো কীরকম সুন্দর লাগছে, আর ওদিকে আমাদের ক্যাম্পটা। চলো ব্রেকফাস্টটা করে নিই, এখন নামি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার মধ্যে আর একটু ওঠার ইচ্ছা ছিল, বাট স্টিল আমি লাইফে এখন ঠিকঠাক সব কিছু হচ্ছে না, দ্যাটস ওয়াই আর রিস্ক নিচ্ছি না, কারণ একটার পর একটা চলেই যাচ্ছে, দাঁত ভাঙলো, গাড়ি ভাঙলো, মোবাইল চুরি হলো, এভরিথিং মানে পরপর 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 হচ্ছে। সো ঠিক আছে, ভালো হবে, তোর সাথে ভালো কিছু নিশ্চয়ই ঘটবে যার জন্য এরকম হচ্ছে। দেখে দেখে মা গো, এখানে কত নিচু লাগছে, আর এটা হচ্ছে সেই ড্যাম দেখতে পাচ্ছ, এখানে ড্যামের জল পানীয় বলছে, বাট দেখো স্টিল এখানে লোকটা কাপড় কাচ্ছে, মানে মাথাটা যা গরম হয়ে যাচ্ছে না, মানে থাবড়াই গিয়ে। এখন পুরো বেরোনোর জন্য রেডি, এখন বাজে হচ্ছে 10:30 ঠিক আছে, সো এখন ব্রেকফাস্ট হয়নি, এখন খুব লেট হয়ে গেছে আমাদের বেরোতে, তো এখন ব্রেকফাস্ট করতে হবে। এই রেডি হতে গাড়ি কোল্ড স্টার্ট দিলাম, মানে অনেক কাজ ছিল ঠিক আছে, দেখে মনে হচ্ছিলো অ্যাপারেন্টলি যে এই তো হয়েই যাবে হয়ে যাবে, কিন্তু অনেক কাজ ছিল গোছানোর, তো সব গুছিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করবো, এখনও ব্রেকফাস্ট হয়নি। এখানে যারা যারা ছিল সবার ব্রেকফাস্ট ডান, বাট আমাদের লাস্ট ব্রেকফাস্ট আমরা করবো। ব্রেকফাস্ট হতে বসলাম ফাইনালি ঠিক আছে, কী কী আছে ব্রেকফাস্টে জাস্ট তোমাদেরকে দেখাই একবার। লুচি যত চাইবে তত পাবে, তারপর তরকারি, তারপরে ডিম দিয়েছে একটা, রাজদীপটা ডিম খায় না বলে ওটা আমার কপালে আগে ডিমটা ও নিয়ে নিয়েছে, মানে আমি খাই না যে ওই কারণে নিয়ে নিয়েছে। হ্যাঁ, আর সঙ্গে একটা আপেলের টুকরো, আর হচ্ছে রসগোল্লা, সব কিছু সব কিছু আছে। কাজটা শেষ কর, না হলে আমাদের অনেকটা পথ যাওয়া বাকি আছে, অযোধ্যার পুরো সার্কিটটা কমপ্লিট করতে গেলে মিনিমাম আমাদের 3 ঘন্টা সময় লাগবে,
তারপরে 300 প্লাস কিলোমিটার লাগবে হচ্ছে আমাদের কলকাতা পৌঁছাতে। তো প্লিজ আমাদের কাছে তো আচ্ছা বিলটা তোমরা দেখে নাও কত কম বিল হয়েছে। কম বিল 792 জনের জন্য, মানে একটা এস্টিমেট ছিল 1000 টাকা দুজনের লাগবে, কিন্তু 1000 টাকা লাগেনি আমাদের। দাবি ব্রেকফাস্ট করেছি, আরে কি খেলাম ভাই, আর এদের রান্না বান্না তো নিয়ে আর কোনো কথা নেই। এই প্লেসটা মানে সত্যি মানে সব দিক দিয়ে অসাধারণ। যেমন ছৌ নাচ দেখলাম, এত সুন্দর সানসেট দেখলাম কালকে, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর পরিবেশ, পলাশ, ছৌ নাচ, খাওয়ার দাওয়ার এত সুন্দর, টেন্টে থাকার একটা অ্যাডভেঞ্চার, মানে সব কিছু মিলিয়ে এটা একটা মানে অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে। আমি ভেবেছিলাম মুরগুমা এত একটা সুন্দর জায়গা ওইটুকুই হয়তো আমার পাও না, বাট এখানে এসে আরও কত কিছু যে পেলাম তোমরা থ্রু আউট দ্য ভিডিও সেটা দেখেছো। তো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আরও এরকম ভিডিও আমার চ্যানেলে নিত্য নতুন আসতে থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, টাটা।